আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি, আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজ হচ্ছে 1 জুলাই, আজ ডক্টরস ডে, তাই আমরা সকলে মিলে আজ ডক্টরস ডে পালন করব। প্রথমত আমি এবং আমার চ্যানেলের তরফ থেকে আজ সকল ডাক্তারবাবুদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, যারা সবসময় রোগীদের পাশে আছেন এবং তাদের প্রতিনিয়ত রক্ষা করছেন এবং তাদের জীবন সেভ করছেন। তো বন্ধুরা, আজ আমি আমার কিছু পার্সোনাল সাইড আলোচনা করব। আমার জেঠামশাই ছিলেন একজন হোমিওপ্যাথ ডক্টর এবং আমার বাবা হচ্ছে শিক্ষক। তো ওনাদের দুজনের খুব ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হই, তো ওনাদের ইচ্ছাতেই আমি ডাক্তার হয়েছি। আমার মতে একজন ভালো ডাক্তার হতে গেলে সবসময় পেশেন্টকে টাইম দিতে হবে, পেশেন্টকে বুঝতে হবে এবং পেশেন্টের রোগটা যেটা হবে সেটা খুব ভালোভাবে নির্ণয় করতে হবে এবং খুব সঠিক পদ্ধতিতে তার ওষুধগুলো অ্যাপ্লাই করতে হবে এবং রুগীকে ঠিকঠাকভাবে সারিয়ে তুলতে হবে। এইভাবে যদি আমরা রুগীদেরকে সারিয়ে তুলতে পারি তো একজন সাকসেসফুল ডাক্তার। আমি বলবো যে ডাক্তার হিসেবে প্রফেশন শুরু করাটা একটা ভীষণ বড় সুযোগ। ডাক্তার হিসেবে এটা একটা বড় সুযোগ, মেডিকেল নলেজটাকে বাড়ানো যায় এবং প্রচুর রুগীর বা প্রচুর মানুষের লাইফ সেভ করা যায় এবং এটি একটি সত্যি খুব নোবেল প্রফেশন। আমরা আমাদের চিকিৎসাকে মডার্ন টেকনিক এবং আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সবসময় আপডেট থাকতে হবে। আমরা আপডেট কী করে থাকবো? আমরা আপডেট থাকবো কনফারেন্সের মাধ্যমে, আমরা আপডেট থাকবো লোকাল সেমিনারের মাধ্যমে, আমরা আপডেট থাকবো নানান রকম নতুন নতুন জার্নাল যেগুলো বেরোচ্ছে, আপডেট যে জার্নালগুলো বেরোচ্ছে সেই জার্নালগুলো পড়তে পড়তে আমরা নিজেদেরকে আপডেট রাখবো এবং আমাদের চিকিৎসাকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি পার্সোনালি অবসর সময়ে পুরোনো দিনের গান শুনতে খুব ভালোবাসি এবং ছবি আঁকতে আমি খুবই পছন্দ করি। তো আমি ছবি আঁকা পছন্দ করি এবং আমার বাড়ির মানুষের সঙ্গে আমি সময় কাটাতে খুব বেশি ভালোবাসি। অবশেষে আমি একটাই কথা বলবো যে পেশেন্টের পাশে আমরা ডাক্তার হিসেবে ছিলাম, আছি এবং সারা জীবন থাকবো এবং তাদেরকে রক্ষা করার চেষ্টা করব যতটা পরিমাণ আমাদের দ্বারা সম্ভব এবং আমরা 100% দিয়ে তাদেরকে জীবন রক্ষা করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ধন্যবাদ।